হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি অনেক কাজের এবং হেল্পফুল হবে, কারণ এই যে সিঙ্গার টিভিটা দেখতে পাচ্ছেন, এই সিঙ্গার টিভির রিমোট থেকে এর সার্ভিস মোড বের করা অনেক একটু কষ্টসাধ্য হয়ে পড়ে। অনেক টেকনিশিয়ান ভাই জানে, কিন্তু সেটি সঠিকভাবে ইউটিউবে আমরা অনেক ভিডিও দেখলাম, তারা অনেকে মিথ্যাও বলেছে, তাদের সার্ভিস মোডটি তারা সঠিকভাবে বলেনি। তা আমরা আপনাদেরকে এই টিভির সার্ভিস মোড আপনারা কিভাবে বের করবেন, এই টিভির এনি রিমোট, যদি আপনাদের কাছে এনি রিমোট থাকে, দেখা গেল যে এই টিভির মধ্যে যেন রিমোটটা খাটে, এই টিভির মধ্যে যেন রিমোটটা খাটে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা এই টিভিগুলো একটু কমন টিভি, এই টিভির মধ্যে যে সার্কিট বোর্ডটা লাগানো রয়েছে, এই সার্কিট বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সার্কিট বোর্ডটা সাধারণত এই টিভিটার মধ্যে লাগানো থাকে। এবং এর যে আইসি নাম্বারটি আমরা আপনাদেরকে দেখাই। অবশ্যই আমরা যে সার্ভিস মোডের কোডটি বলবো, সে কোডের ক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু এই আইসি এই লাগানো থাকতে হবে। আইসিটির নাম্বার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, IC1136। আইসির নাম্বারটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, আইসির নাম্বার হচ্ছে এই দেখুন 1136। যদি 1136 এই টিভির মধ্যে লাগানো থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা যে প্রসেসটি আপনাদেরকে বলবো, অবশ্যই সেটি আপনাদের কাজে আসবে। যেমন এই টিভিটির মধ্যে কিন্তু হাইট একটু বেশি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, উপরে একটু বেশি পরিমাণের কালো এবং নিচের দিকে অল্প পরিমাণের কালো। সেক্ষেত্রে আমরা যদি এর সার্ভিস মোডটি বের করতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু এখান থেকে মেনু চাপ দিতে হবে। দেখুন আমরা এখানে মেনু চাপ দিতেছি, এখানে মেনু চাপ দিব, মেনু চাপ দেওয়ার পরে আপনারা কিন্তু কন্ট্রাস্টে চলে আসবেন। আমরা অবশ্যই যে কোনোভাবে হোক, আপনারা রিমোটের যে এই চ্যানেল মাইনাস চ্যানেল প্লাস ভলিউম মাইনাস ভলিউম প্লাসে চলে যাবেন, চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা কন্ট্রাস্টে চলে আসবেন। কন্ট্রাস্টে চলে আসার পরে এখানে একটা পিন কোড দিতে হবে, সেই কোডটা আমি আপনাদেরকে বলতেছি, আপনারা রিমোটের দিকে দেখেন, সেই কোডটা হচ্ছে 9735। আমাদের এখানে মেনু থাকা অবস্থায়, কন্ট্রাস্টে থাকা অবস্থায় কোডটা দিতে হবে। আমরা একটা ভালো চ্যানেল ওপেন করি, যে চ্যানেলটার নিচের দিকে লেখা চলে যাচ্ছে, যাতে সুবিধা হয়। আমরা এই চ্যানেলটাতেই দেখে দেখাচ্ছি আপনাদেরকে। মেনু চাপ দিবেন, মেনু চাপ দেওয়ার পরে আপনারা যেটা সরাসরি সঙ্গে সঙ্গে চাপ দিবেন, আগে আপনারা কন্ট্রাস্টে চলে আসবেন, যে কোনোভাবে আপনারা কন্ট্রাস্টে আপনাদের আসতে হবে। কন্ট্রাস্টে রাখার পরে 9735 চাপ দেওয়ার পরে এখানে একটা পীর মতো চিহ্ন চলে আসবে, চলে আসার পরে এখান থেকে আপনারা যেমন এখানে আমি 1 চাপ দিছি, তাহলে দেখুন এখানে কিন্তু ভার্টিক্যাল সাইজ, এই যে ভার্টিক্যাল সাইজ, আমরা আমাদের এই টিভির মধ্যে ভার্টিক্যাল সাইজটা বেশি রয়েছে, আমরা একটু ভার্টিক্যাল সাইজটা কমে দিব, দেখুন ভার্টিক্যাল সাইজটা কমে দিব। তারপরে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে স্ক্রিনে আমাদের একটু উপরের দিকে নিয়ে আসতে হবে, সেটা আমরা আপনাদেরকে এইদিকে আমরা একটু উপরের দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে অবশ্যই এখনও সামান হয়নি, বেশি পরিমাণের চলে গেছে। যাওয়ার পরে এখন আমরা এখানে সাইজটা বাড়িয়ে দিব, তাহলে দেখুন এখন কিন্তু সম পরিমাণের, এর উপরের দিকেও সম পরিমাণ হয়েছে, নিচের দিকেও সম পরিমাণ হয়েছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যদি আপনারা এই ধরনের এর সিঙ্গার টিভির 1111 এবং 36 যে আইসি নাম্বারটা থাকবে, এটা অবশ্যই মা বা অবশ্যই এই বিষয়টি আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে 1111 36 কিন্তু আইসির নাম্বার হতে হবে, এটা কিন্তু মুখ্য বিষয়। আমরা আপনাদেরকে আবারও আইসিটা দেখাচ্ছি, আপনারা অবশ্যই আইসিটা দেখেন, দেখুন এখানে 1111 36 এই আইসি থাকতে হবে। এবং এ সার্কিট না থাকলেও হবে, এই আইসি যদি থাকে, এই আইসি থাকলেই কিন্তু আপনারা এই সার্ভিস মোডটা সেম যে ক্যাটাগরিতে, সেই ক্যাটাগরিতে আপনারা কিন্তু বের করে নিতে পারবেন। এখন আপনারা যেটা করবেন, এখন তো আমার সার্ভিস মোডের কাজ শেষ, সার্ভিস মোডের কাজ যদি আমার শেষ হয়, তাহলে কিন্তু আমাকে এখান থেকে বের হতে হবে। এখান থেকে বের হওয়ার প্রসেসটিও আমি আপনাদেরকে দেখাই দিতেছি, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এখান থেকে বের হওয়ার প্রসেস অত্যন্ত সহজ, আপনারা যদি এখান থেকে বের হতে চান, তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে রিমোটের যে মেনু বোতামটা রয়েছে, রিমোটের মেনু বোতামটা যদি আপনারা একবার চাপ দেন, আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, একবার চাপ দেন,
দেওয়ার পরে এখানে কিন্তু আবারও একটা পীর মতো চিহ্ন রয়েছে, দেওয়ার পরে আপনি আরেকবার চাপ দিবেন, দিলে কিন্তু সার্ভিস মোড থেকে আপনারা বের হয়ে আসবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা টিভির কিন্তু সাধারণত সিঙ্গার আর টিভিতে এই ধরনের আইসি ব্যবহার করা হয়ে থাকে, যে কোনো সার্কিটেও যদি আইসি ব্যবহার করা থাকে তাহলে আপনারা কিন্তু এই কোড দিয়ে সার্ভিস মোডটি বের করে নিতে পারেন। আমরা কোডটি আপনাদেরকে আবারও বলতেছি, 9735। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড করে যাব। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।